আপনার স্বভাব এবং কথাকে নিয়ন্ত্রণ রেখে এগিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ, আর সফলতার ক্ষেত্রে এটাই হবে বীজ মন্ত্র। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। এই ভিডিও কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 2023 সালের মে মাস কেমন যাবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে জেনে নেব এই মাসে নবগ্রহের স্থিতি অর্থাৎ নবগ্রহের অবস্থান কেমন থাকবে। মাসের শুরুতেই আপনার রাশির অধিপতি বুধ অষ্টমভাবে মেষ রাশিতে রাহু, দেবগুরু বৃহস্পতি এবং সেই সাথে রবিদেবের সঙ্গে গোচর করছে। অন্যদিকে আপনার ভাগ্যের অধিপতি শুক্র অবস্থান করছে স্বগৃহ বৃষ রাশিতে। তবে 2রা মে শুক্র তার গোচরের পরিবর্তন ঘটিয়ে কর্মভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে মঙ্গল এবং শুক্র একই সঙ্গে অবস্থান করবে। তবে মঙ্গল 11ই মে তার গোচরের পরিবর্তন ঘটিয়ে নিচস্থ গৃহ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং বাকি মাস সেখানেই অবস্থান করবে। কেতু অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে 2য় ভাবে তুলা রাশিতে এবং আপনার 5ম এবং 6ষ্ঠ গৃহের অধিপতি শনিদেব এই সময় 6ষ্ঠভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে। তাই নবগ্রহের এই স্থিতি অনুযায়ী আমরা দেখে নেব কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, কর্ম এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে, ভাগ্যের বিষয়ে, প্রেম, দাম্পত্য জীবন এবং সেই সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়ে। এই মাসিক রাশিফল আপনারা চন্দ্র রাশির সাপেক্ষে দেখবেন। প্রথমে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়। মাসের শুরু থেকেই আপনার রাশির অধিপতি বুধ অষ্টমভাবে রাহু এবং সেই সাথে রবিদেব দ্বাদশপতি এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করত। তাই অষ্টমভাবে একটি চতুর্গ্রহ যোগ তৈরি হচ্ছে এবং আপনার রাশি সাপেক্ষে 6ষ্ঠ গৃহের অধিপতি শনিদেব 6ষ্ঠভাবে গোচর করছে। তাই এই সময় আপনারা রোগের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। সিজনাল পরিবর্তন আপনার শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে। স্কিন সমস্যা বা অ্যালার্জি সমস্যায় আপনি ভুগতে পারেন। বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন এবং সার্বিক শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। তবে ষষ্ঠপতি 6ষ্ঠ গৃহে থাকার জন্য বিভিন্ন শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন। এখন আসবো আপনাদের প্রেম এবং ভালোবাসা সংক্রান্ত বিষয়। 2023 সালের মে মাস কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো যে আপনার 5ম গৃহের অধিপতি শনিদেব 6ষ্ঠভাবে গোচর করছে। তাই সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, কারণ 5ম পতি তার 6ষ্ঠ গৃহে অবস্থানের জন্য কিছুটা সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে রয়েছেন পারস্পরিক বিশ্বাসের অভাব ঘটতে পারে, আপনার কথাবার্তার প্রতি রুষ্ট হতে পারে। তাই সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাদের কথার প্রতি মিষ্টতা আনতে হবে এবং অবশ্যই ভেবেচিন্তে কথা বলতে হবে। এখন আসবো পড়াশোনা সংক্রান্ত বিষয়। 5ম ভাব থেকে আমরা পড়াশোনার বিচার করি, উচ্চ বিদ্যার বিচার করি। তাই 5ম গৃহের অধিপতি 6ষ্ঠভাবে থাকার জন্য আপনাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে। এই সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার চিন্তা করছেন তাদের জন্য শুভ ফল আসতে পারে। শনিদেবের কৃপা দৃষ্টি আপনারা পাবেন। তবে শত্রু বিষয়ে সতর্ক থাকুন, নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, কারণ এগুলো আপনার পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। তাই শনিদেবের এই 6ষ্ঠ গৃহে থাকার জন্য আপনারা শরীর স্বাস্থ্য এবং সেই সাথে শত্রু বিষয়ে সতর্ক থাকুন। এই সময়ে ঋণ সংক্রান্ত বিষয়ে কোনোভাবে যাবেন না এবং ঋণ নেওয়া থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। এখন আসবো ভাগ্যের বিষয়। 9ম গৃহের অধিপতি শুক্রদেব 2রা মে পর্যন্ত স্বগৃহে থাকলেও 10ম ভাবে গোচরের পরিবর্তন ঘটাবে। তাই ভাগ্যপতি 10ম গৃহে তার গোচরের পরিবর্তনে সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের ভাগ্যের উন্নতি অবশ্যই করবে। তাই বিভিন্ন ক্ষেত্রে যতই নেগেটিভ প্রভাব আসুক না কেন, কর্মপ্রচেষ্টার মাধ্যমে আপনি ভাগ্যের উন্নতি করতে পারবেন এবং কর্মক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা আসবে। যারা নতুন কাজের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য সুযোগ সুবিধা আসবে এই মে মাসে। তাই এই সময়ে আপনারা অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যান। কর্মক্ষেত্রের বিষয়ে বলবো যে আপনাদের কর্মগৃহের অধিপতি এবং আপনার রাশির অধিপতি বুধ এই সময় 8ম ভাবে থাকছে। তাই 8ম গৃহে রাহুযুক্ত এবং সেই সাথে রবিযুক্ত হওয়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে খুব ভেবেচিন্তে কথা বলুন, তা না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে। তার প্রভাব আপনার কর্মক্ষেত্রে পড়বে। প্রত্যেকটি কাজ অবশ্যই সঠিক সময়ে করার চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, কারণ এই সময় সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে আপনাদের। তাই খুব ভেবেচিন্তে এই একটি মাস আপনার কর্মক্ষেত্রে পা ফেলতে হবে। এই সময়ে সফলতা কিছুটা ভাটা পড়তে পারে। তাই নিজের সুনামকে অক্ষুণ্ণ রাখার কর্ম প্রচেষ্টার উপরে ফোকাস করুন, আর তাহলেই শনিদেবের পূর্ণ কৃপা দৃষ্টি আপনি পাবেন। এখন আসবো ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে। एवं व्यवसा संक्रांत विषय बोलबो जे आपनादेर सप्तम गृहेर अधिपति देवगुरु बृहस्पति अष्टम भावे राहु रवि एवं सेई साथे बुधेर संगे गोचर करछे। व्यवसार कारक ग्रह बुध एई समय अष्टम भावे अवस्थान करछे सप्तम पतिर संगे, ताई व्यवसा संक्रांत विषय खूब भेबेचिंते सिद्धांत निते हबे, बुझे शुने इनभेस्ट करते हबे, ता ना होले किछुटा प्रतारणार शिकार होते पारेन बा व्यवसा संक्रांत विषये लस होते पारे। যারা দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বলবো একটু ভেবেচিন্তে লেনদেন করতে হবে। এই সময়ে অচেনা বা অজানা কোনো জায়গাতে ব্যবসার বিষয়ে ভেবেচিন্তে অর্থ ইনভেস্ট করুন, প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। এখন আসবো আপনাদের দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে। আপনাদের সপ্তম গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই সময় অষ্টম ভাবে গোচর করছে, তাই দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। এই সময় পারস্পরিক आलाप आलोचना करे सिद्धांत निन, परस्परेर मतेर किछुटा अमिल घटते पारे आर से कारणे सम्पर्केर अवनति घटते पारे आपनादेर। ताई दाम्पत्य जीवनेर क्षेत्रे पारस्परिक बोझापड़ा अत्यंत जरूरी एई मासटी। प्रिय देवगुरु बृहस्पति आगामी एकटी बछर मेष राशिते अवस्थान करबे, ता सत्त्वेओ आपनादेर बोलबो जे गुरुर कृपा पेते आपनारा अवश्यई दाम्पत्य जीवने सुख समृद्धि बजाय राखार जोन्नो पारस्परिक आलोचना करे তবেই এগিয়ে চলুন। নতুন যারা ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য বলবো এই মাসটা আপনারা অবশ্যই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, একটু রিসার্চ ওয়ার্ক করে তবেই ব্যবসা শুরু করুন, তা না হলে ব্যবসাতে লাভের সুযোগ নাও আসতে পারে। তবে সার্বিক দিক থেকে শুক্রের শুভ অবস্থানে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে, তাই ভাগ্যপতির পূর্ণ দৃষ্টি আপনাদের উপরে থাকবে এবং সেজন্য আপনারা দৌড়ঝাঁপ সেই সাথে পরিশ্রম করে প্রতিটি কাজ করুন, কর্মশেষে তার ফল অবশ্যই আপনারা পাবেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা এই মাসে করলে আপনাদের বিভিন্ন নেগেটিভ প্রভাব দূর হবে। সেক্ষেত্রে আপনাদের বলবো বুধের বীজ মন্ত্র প্রত্যহ জপ করুন এবং শ্রী গণপতি দেবের পূজা অর্চনাতে অত্যন্ত শুভ ফল পাবেন। ওম গং গণপতয় নমঃ বিশেষ মন্ত্র 108 বার করে জপ করবেন। श्री गणपति देवर उद्देश्य मिश्री भोग अथवा लाड्डू भोग निवेदन पाशापाशी दूर्बा निवेदने अत्यंत शुभ फल पाबेन। ताछाड़ा शनिदेवर उद्देश्य प्रति शनिवार करे एकटी सर्षे तेलेर प्रदीप निवेदन करबेन कोनो शनि मंदिरे अथवा तुलसी तला, आर ताहले अत्यंत शुभ फल आसबे आपनादेर। आशा करब भिडियोटी इनफर्मेटिव हयेछे, भालो लागले बंधुदेर संगे शेयर करुन। नियमित आमार चैनेलेर आपडेट पेते चैनेलटी सबस्क्राइब करे पाशे थाका बेल बटनटी प्रेस करुन।